মধু খেতে ভালোবাসে না এমন মানুষ বিরল। মধু এত মিষ্টি ও সুগন্ধময় যে সকলেই এর প্রেমে পড়ে যায়। আর মধুর উপকারিতা নানা রকম। মধুতে রয়েছে নানা প্রাকৃতিক ও আয়ুর্বেদিক ভেষজ গুণ, যা কোলেস্ট্রল থেকে শুরু করে হার্টের সমস্যা, ত্বকের সমস্যা ও চুলের সমস্যার বিরুদ্ধে ভীষণভাবে কার্যকরী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস হেলথ অ্যান্ড বিউটি টিপস। আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নতুন তথ্য আপলোড করি। চলুন শুরু করা যাক। স্বাস্থ্যের জন্য মধুর উপকারিতা নানা রকমভাবে প্রমাণিত হয়েছে। মধুর নানা ঔষধি গুণ রয়েছে। একটি বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত 30 দিন ধরে 70 গ্রাম মধু খেলে কোলেস্ট্রলের সমস্যা প্রায় 3% থেকে 8% করে কমতে থাকে এবং ভালো কোলেস্ট্রল বাড়তে শুরু করে। তাই কোলেস্ট্রলে ভুগলে চিনির বদলে মধু খাওয়া অভ্যাস শুরু করা উচিত। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হলো এই কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ করার আসল কারণ। আবার শরীরে শক্তি প্রদান করতেও মধু। মধুতে রয়েছে নির্দিষ্ট পরিমাণ এনজাইম, প্রোটিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড, যা শরীরে সতেজতা ও শক্তি বজায় রাখতে সাহায্য করে। যে কোনো মিষ্টান্নর তুলনায় মধু খাওয়া অনেক বেশি উপকারী। এমনকি শরীর চর্চা বা ব্যায়াম করার পর গ্লুকোজের বদলে অনায়াসে মধু খেতে পারেন। হাড়ের জন্য মধু। হাড় শক্ত রাখতে বিশেষ করে মহিলাদের 35 বছর বয়সের পর যে হাড়ের ভঙ্গুরতা বা ক্যালসিয়ামের অভাব দেখা যায়, সেক্ষেত্রে মধু দারুণ উপকারী বলে প্রমাণিত হয়েছে। প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ গরম জলে মধু মিশিয়ে পান করলে হাড় দিনে দিনে মজবুত হতে শুরু করে। ওজন কমানোর ক্ষেত্রেও মধু দারুণ কার্যকরী। আজকাল প্রত্যেককেই বলা হচ্ছে যে চিনি খাওয়া বন্ধ করে তার বদলে মধু খাওয়ার অভ্যাস করতে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ মধু মিশিয়ে পান করার অভ্যাস করুন। এতে ওজন বৃদ্ধি আটকানো সহজ হয়। যদিও আপনি ভাবতে পারেন যে মধুতে তো চিনি থাকে, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে মধুতে থাকা চিনি সাধারণ সাদা চিনির তুলনায় একেবারে অন্যরকমভাবে কাজ করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এছাড়া মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 45 থেকে 64-এর মধ্যে, যা একেবারেই মাঝারি। মধু খেলে রক্তে প্রয়োজনীয় ইনসুলিন সঠিকভাবে উৎপন্ন হয়। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের জন্য মধু রক্তের লিপিড ও কোলেস্ট্রল কম করতে সাহায্য করে। কিছু কিছু অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সাথে মধু মিশিয়ে খেলে ডায়াবেটিসের প্রতিক্রিয়া কমতে শুরু করে। তবে অনেক ক্ষেত্রে আবার ডায়াবেটিসে মধু খাওয়া নিষেধ করা হয়, তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করে নেওয়াই ভালো। হার্টের সমস্যায় মধু। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে বিভিন্ন রকমভাবে সুরক্ষা প্রদান করে, যার ফলে অক্সিডেশন হওয়া বন্ধ করা যায়। এর ফলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা যায়। এমনকি প্রতিদিন মধু খাওয়ার ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই কমিয়ে আনা যায়। এছাড়াও ত্বকের যত্নে মধু। আমাদের ত্বকের সার্বিক যত্নে আমরা মধুকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। সেই প্রাচীনকাল থেকেই মধু ত্বকের পরিচর্যায় আমাদের সঙ্গেই আছে। ফর্সা হোক বা শ্যামলা, উজ্জ্বলতা তো সবাই চাই। ত্বককে উজ্জ্বল করে তুলতেও কিন্তু মধুর তুলনা নেই। এছাড়া ত্বকের দাগ, ব্রণ ও ব্রণের দাগ, রোদে পড়া ভাব ও বলিরেখা আটকাতে মধু দারুণভাবে কাজ করে। চুলের যত্ন মধু। ত্বকের মতো চুলের ক্ষেত্রেও কিন্তু মধু খুবই উপকারী। আপনি নানাভাবে মধু ব্যবহার করতে পারেন। আমাদের দাঁত ও নখের যত্ন মধু নানাভাবে কাজ করে থাকে। তাছাড়া সর্দি কাশি কমাতে মধুর জুড়ি মেলা ভার। বাচ্চাদের ক্ষেত্রে সারা রাত যে কাশি হয়, মধু খেলে অনেকটা আরাম পাওয়া যায়।
তবে অনেক সময় 14 বছরের নিচে বাচ্চাদের মধু খাওয়া সঠিক নাও হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে মধু খাওয়া উচিত। প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে ডিহাইড্রেশন, ঠান্ডা লাগা ও নানা রকমের রোগ সেরে যায়। উচ্চ রক্তচাপ কমাতে মধু। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে মধু খুব উপকারী বলে প্রমাণিত হয়েছে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণে আনে ও শরীরে নির্দিষ্ট ক্যালোরি সঠিক রাখে। ক্যান্সারের জন্য মধু। মধুতে থাকা ফেনোলিক উপাদান ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মধুর সাহায্য যেসব কোষ ক্যান্সারের সৃষ্টি করে সেগুলোকে আটকে রাখা যায়, কারণ মধু হলো অ্যান্টি ইনফ্লামেটরি। ক্যান্সারের রোগ প্রতিরোধ করতে মধু খুব উপকারী। এছাড়া মধুতে রয়েছে অ্যান্টিপ্রলিফারেটিভ উপাদান যা ক্যান্সারের বিরুদ্ধে কোষগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। তবে ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্য কাঁচা মধু না খেয়ে এক্ষেত্রে একটু গরম করে মধু খাওয়াই উচিত। তবে বাজারে বা সুপার মার্কেটে সহজেই আপনি মধু কিনতে পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে মধুর শিশি কখনোই ফ্রিজে রাখা উচিত না, এতে মধুর গুণাগুণ নষ্ট হতে শুরু করে। তবে শুষ্ক ঠান্ডা জায়গায় সূর্যের আলো থেকে দূরে এটি সংরক্ষণ করুন। আর নিয়মিত মধু খেয়ে আমরা শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি চিরতরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।